হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফুডিয়েসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের সবার সাথে। ভিডিওটি শুরু করার আগে জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে রাখুন। তাহলে আমি যখন এরকমই ভিডিও সব আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে আসুন আমি আমার খাবার মেনুতে কী কী রেখেছি একবার দেখে নেওয়া যাক। আমি আজকে করেছি, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে বাটা মাছের ঝাল, আর এটা ছোটো মাছ অর্থাৎ পুঁটি মাছ, আলু বেগুন পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করেছি, আর নিয়েছি গরম ভাত, আর সঙ্গে নিয়েছি একটা শশা। আমি প্রথমে শুক্তো নিচ্ছি, শুক্তো দিয়ে খাবো। সজনের ডাঁটা, ডালের বড়ি সব দিয়ে করেছি, একটু ঘি দিয়েছি। শুক্তোটা খেতে খুব ভালো হয়েছে। এই সিজনে শুক্তো খেতে খুব ভালো লাগে, আর শুক্তোটা খাওয়া উচিত। এটা করেছি আমি পুঁটি মাছ, আলু বেগুন পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। বাহ, এটাও খেতে দারুণ হয়েছে।
একটা কথা বলে রাখি, আজকে এই যে রান্নাগুলো এত টেস্ট হবার পেছনে আমার মায়ের অবদান রয়েছে। আজ আমার মা পৃথিবীতে বেঁচে নেই। মায়ের হাতে রান্না অসাধারণ ছিল, সে নিরামিষ বলুন আমিষ বলুন যাবতীয় রান্না খুব ভালো করতো আমার মা। মায়ের থেকেই আমার এই রান্নাগুলো শেখা, মাকে দেখেছি যেভাবে রান্না করতে, আমি ঠিক সেই একই রকম মায়ের অনুকরণে রান্না করি, ওই জন্য এত টেস্ট হয়। পুঁটি মাছগুলো খুব মিষ্টি, এবার আমি নেবো বাটা মাছের ঝাল, শিম দিয়ে করেছি, সর্ষে বাটা দিয়ে। অপূর্ব হয়েছে খেতে,
এখন তার মতো খাওয়া তো আমার শেষ। আজকে ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করুন। আবার আপনাদের কাছে আসবো আর একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।